উৎসবের মরশুমে বাংলাদেশের একাধিক দুর্গাপুজো মণ্ডপে তাণ্ডব চলেছে ভাঙা হয়েছে প্যান্ডেল মাতৃ প্রতিমা এমনকি বিগত নয় দিন ধরে নোয়াখালীতে একটি ইস্কন মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে মৃত্যু হয়েছে তিনজনের এই ঘটনার রেশ ওপার বাংলার পাশাপাশি ছড়িয়ে পড়েছে এপার বাংলাতেও গতকাল থেকে আগামী তিন দিন রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিজেপি সেই মতো গতকাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাটে প্রতিবাদ জানালেন উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ববৃন্দ গতকাল সুকান্ত মজুমদার বলেন তৃণমূলের নেতা পরেশ পাল মন্দিরে আজান দেওয়ালেন আমরা ভাবলাম সাম্প্রদায়িক সম্প্রীতি খুব ভালো ব্যাপার এরপর এক মৌলবীর নামে তিনি কি একটা কথা বললেন ব্যাস পাঁচ হাজার মুসলিম তার বাড়ি ঘিরে ধরল তাহলে বাংলায় পরেশ পালের মতো নেতাও সুরক্ষিত নন এবার দেখলাম বাংলাদেশে মণ্ডপ ভাঙা হয়েছে আর কলকাতায় জুতোর মণ্ডপ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের অবস্থা খুব একটা ভালো নেই তাই আজ যারা ভাবছেন পাঁচশো টাকা পেয়ে ভালো আছি সবুজ সাথী সাইকেল পেয়ে ভালো আছি তারা বুঝতে পারছেন না আর তিরিশ চল্লিশ বছর পর বৃদ্ধ বয়সে রাজ্য ছেড়ে কোথায় যেতে হবে পাশের রাজ্যে গেলে সেখানেও জায়গা পাবেন না অন্যদিকে সামাজিক মাধ্যমে নেতা আব্বাস সিদ্দিকীর একটি ভিডিও ছড়িয়েছে যেখানে তার ভাষায় ব্যবহার নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে এই প্রসঙ্গে সুকান্তবাবু বলেন এই ধরনের রাজনৈতিক নেতার নামে সুমোটা মামলা করা উচিত প্রতিবাদ হওয়া দরকার আজ বামপন্থী নেতাদের চোখ খুলে গিয়েছে বাংলাদেশে হিন্দুদের পরিমাণ কুড়ি শতাংশ থেকে কমতে কমতে আট শতাংশে এসে নেমেছে আবার বামপন্থীদের একটা বুদ্ধিজীবী অংশ বলছে বাংলাদেশের মতোই ভারতও সংখ্যালঘুরা আক্রান্ত আমরা উগ্র সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না আর যারা পাঁচশো টাকার চপ শিল্প থেকে ভাবছেন খুব ভালো আছি প্রতিবাদ করে কী হবে তারা মূর্খের স্বর্গে বসবাস করছেন নিজের ধর্মের কথা বলতে গেলে যদি কাউকে সাম্প্রদায়িক বলা হয় তাহলে আমি গর্বের সাথে বলবো হ্যাঁ আমি সাম্প্রদায়িক